কর্নেল গুলজার, বাংলাদেশের ভয়ঙ্কর সৎ আর্মি অফিসার। শহীদ কর্নেল গুলজারুদ্দিন আহমেদ 1964 সালের 21 মার্চ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জন্মগ্রহণ করেন। কৃতিত্বপূর্ণ শিক্ষাজীবন শেষে 1983 সালের 23 ডিসেম্বর তিনি ইনফ্যান্ট্রি রেজিমেন্টে কমিশন লাভ করেন। কর্নেল গুলজারুদ্দিন আহমেদ তার কর্মজীবনে সেনাবাহিনী, বিডিআর ও র্যাবের বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তিনি কম্বোডিয়াতে জাতিসংঘ অন্তর্বর্তীকালীন সহায়তা মিশনে সামরিক পর্যবেক্ষক এবং সিয়েরা লিওনে জাতিসংঘ সহায়তা মিশনে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি খুবই সাদাশীতে জীবনযাপন করতেন। 2005 সালে যখন র্যাবের ইন্টেলিজেন্স উইং গঠিত হয়, তাকে ইন্টেলিজেন্স উইংসের চিফের দায়িত্ব দেওয়া হয়। 2005 সাল ছিল বাংলাদেশের সেই কলঙ্কময় অধ্যায় যখন জঙ্গিবাদের দৌরাত্মে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। বাংলাদেশ যখন হুমকির সম্মুখীন, ঠিক সেই মুহূর্তে যেন জঙ্গিদের মেরুদণ্ড ভেঙে দিতে আবির্ভাব হয় কর্নেল গুলজারের। 2005 সালের সেই 17ই আগস্ট বাংলাদেশে প্রকাশ্যে জঙ্গিদের বোমা হামলার ঘটনা ঘটলে তার নেতৃত্বে জঙ্গিদের বিরুদ্ধে পাল্টা গ্রেফতার অভিযান শুরু হয়। আর তাতেই ধরা পড়ে শায়েক আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, আতাউর রহমান সানি, হাফেজ মাহমুদ এবং সালাউদ্দিন সহ প্রায় শীর্ষ সব জঙ্গি নেতা। তার পরিচালিত অপারেশন সূর্যদিঘল বাড়ি আজও সারা বিশ্বের ফোর্সগুলোর কাছে এক অনুকরণীয় অপারেশন। 2007-এর শুরুর দিকে তাকে র্যাব থেকে বিডিআরে বদলি করা হয়। বিডিআরও সফলভাবে দায়িত্ব পালনের পর তাকে আবারও র্যাবের অতিরিক্ত মহাপরিচালক পদে নিযুক্ত করা হয়। 2008-এর নভেম্বরের দিকে তার নেতৃত্বে প্রচুর পরিমাণ জেএমবির গ্রেনেড, বিস্ফোরক ও নাইট্রিক অ্যাসিড সহ অন্যান্য অস্ত্রশস্ত্র সহ জঙ্গিরা ধরা পড়ে। জঙ্গিবাদের বিরুদ্ধে তার বীরত্বপূর্ণ ভূমিকার জন্য জনগণের মাঝে তিনি জাতীয় বীর হিসেবে পরিচিতি পান। জঙ্গিবাদ দমনে তার যোগ্যতা প্রমাণের স্বীকৃতিস্বরূপ 2009 সালের 3রা ফেব্রুয়ারি তাকে র্যাব থেকে পুনরায় বিডিআরে বদলি করা হয়। 12ই ফেব্রুয়ারি তিনি সিলেটের বিডিআর সেক্টর কমান্ডার হিসেবে যোগ দেন। সিলেটে বিডিআরে যোগ দিলেও তার পরিবার থেকে যায় ঢাকা সেনানিবাস কোয়ার্টারে। ফেব্রুয়ারির 15 ও 16 তারিখে কর্নেল গুলজারের স্ত্রী ফাতেমা বললেন, শুনেছি সিলেটে জেএমবির সক্রিয়তা বেশি আর বিডিআরে তোমার নতুন পোস্টিংয়ের কারণে সেখানে তোমাকে প্রকাশ্যে চলাফেরা করতে হবে, যদি কিছু হয়ে যায়। কর্নেল গুলজার শুধু বললেন, আমি শাহাদাতকে গ্রহণ করব। রাইফেলস সপ্তাহে যোগ দিতে তিনি সোমবার রাতে ঢাকা পৌঁছান এবং এটাই সবকিছু শেষ করে দেয়। ঠিক যেমন 1971 সালে 4ঠা এপ্রিল তার পিতা আনোয়ারউদ্দিন আহমেদকে হত্যা করেছিল পাক বাহিনী, তেমনি করে 2009 সালের 25শে ফেব্রুয়ারি এই স্বাধীন বাংলাদেশে কতিপয় বিডিআর সদস্যের ষড়যন্ত্রের কোপে কর্নেল গুলজারকে লাশ হতে হয়। সেই লাশে নির্যাতনের চিহ্ন এতটাই ভয়াবহ ছিল যে প্রথমে এত লাশের ভিড়ে কর্নেল গুলজারের লাশটাই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে যখন পাওয়া যায় তা ছিল কল্পনাতীতভাবে বিকৃত অবস্থায়। অনেক খোঁজাখুঁজির পর মার্চের প্রথম সপ্তাহে 5টি পরিচয়বিহীন লাশ পাওয়া যায়। সেই সকল দেহে এতটাই নিষ্ঠুরতা চিহ্ন ছিল যে ডিএনএ পরীক্ষা করা ব্যতীত লাশের পরিচয় বের করা অসম্ভব ছিল। অন্য একটি পরিবার ভুলবশত কর্নেল গুলজারের লাশ চিহ্নিত করলে লাশটি সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়। তাই এখনও জানা সম্ভব হয়নি তার লাশটাকে নর্দমা থেকে না ঘটনার পর দেয়া গণকবর থেকে উদ্ধার করা হয়েছিল। শেষমেশ উপায় না দেখে গুলজার কন্যা চতুর্দশী জাহিন তাসনিয়াকে জেনেটিক পরীক্ষার জন্য ডাকা হলে তার লাশ শনাক্ত করা সম্ভব হয়। আর তার পচনধরা ক্ষতবিক্ষত লাশ দেখে পরিবার পরিজনরা আতঙ্কে আঁতকে ওঠে। পরিবারের একজন সদস্য বললেন, তার চেহারা চেনা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য ছিল, কেননা লাশের চোখজোড়া উপড়ে ফেলা হয়েছিল, তার মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছিল আর বাকি লাশে ছিল ভয়াবহ ধরনের নির্যাতনের চিহ্ন। এইভাবে মর্মান্তিকভাবে শহীদ হন বাংলাদেশের ইতিহাসের অন্যতম বীর সেনানী ও অন্যতম চৌকার সদস্য কর্নেল গুলজারুদ্দিন আহমেদ। অথচ আজ তরুণ প্রজন্ম ধীরে ধীরে ভুলে যাচ্ছে নিজের দেশের বীরদের বীরগাথা। কথাই আছে, যে জাতি বীরকে সম্মান দিতে জানে না সেই জাতিতে বীর জন্মায় না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।